আসসালামুকুম। দর্শক, আপনাদের আজকের লাইভে স্বাগতম। জানেন, আমরা প্রতি শুক্রবারে বাংলাদেশ সময় অ্যারাউন্ড রাত 9টায় এই লাইভের আয়োজন করে থাকি, যেখানে ইসলাম কেন্দ্রিক প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নের উত্তর দেন। আমাদের সাথে থাকেন মুফতি আবদুল্লাহ মাসুদ। আজকেও তিনি আমাদের সাথে আছেন। মুফতি আবদুল্লাহ মাসুদ, আপনাকে স্বাগত জানাই আজকের লাইভে এবং ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় দিচ্ছেন। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লাইভে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য, সাথে রাখার জন্য। দর্শক বন্ধুগণ, আমাদের প্রশ্ন থাকবে, মানে আপনাদের প্রশ্ন আমরা এখানে উপস্থাপন করব। প্রশ্নের বা বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন। দেখতে পাচ্ছেন ইসলাম বিষয়ক প্রশ্নের সৎ ও নিরপেক্ষ উত্তর, এটা হচ্ছে পর্ব 2। সৎ এবং নিরপেক্ষ কেন? কারণ যখন ইসলামপন্থীদেরকে প্রশ্ন করা হয় তখন তারা সৎভাবে উত্তর দেন না, তারা নিরপেক্ষভাবে উত্তর দেন না। সুতরাং এই সৎ এবং নিরপেক্ষর ব্যাপারটি এসেছে। আমরা প্রথমে দেখি মাসুদ ভাইয়ের কাছে। মুফতি মাসুদ, আপনার কাছে প্রশ্ন থাকবে যে চট্টগ্রামের হাজারি লেনে যেটা হচ্ছে, ইসকনকে কেন্দ্র করে নানান ধরনের গুজব আমরা দেখতে পাচ্ছি, সাম্প্রদায়িক একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে। আজ শুক্রবার বাংলাদেশের জুমার পরে হিন্দু ধর্মের মানুষরা আতঙ্কে ছিলেন। আমি গতকাল থেকে খবর পাচ্ছিলাম তাদের উপর হামলা হবে এবং সেই সম্ভাবনা প্রখর ছিল, কিন্তু সেটা মুমিন মুসলমান কর্তৃক হামলা চালানোর সাহস বা পরিস্থিতি তৈরি করতে পারেনি, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এই ইসলামিস্ট বা সন্ত্রাসী মুসলমান যারা আছে, ফ্যানাটিক মুসলমান, তাদের নেতাদেরকে ধরে ধরে বলে দিয়েছে যে ব্যাপারটা অনেক গভীরে চলে গেছে, জানাজানি হয়ে গেছে, এখন আপাতত এটা করা যাবে না। এতটুকু সর্বশেষ সংবাদ। আমরা চলুন প্রথমে মাসুদ ভাই একটা ভিডিও দেখি, যে ভিডিওতে বলা হচ্ছে একটা একটা ইসকন জবাই কর। আমরা দেখতে পাচ্ছি মাসুদ ভাই এখানে হেফাজত মিছিল করছে, একটা একটা ইসকন ধরে ধরে জবাই কর, এটা হচ্ছে তাদের স্লোগান। এই স্লোগান কেন আমি যদি আপনাকে একটু বলি, বা দর্শক বন্ধুরা জানেন যে চট্টগ্রামে এই ইসকনকে, মানে ইসকন যেটা করেছে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে হয়ে যাওয়া নির্যাতন নিপীড়ন নিয়ে, তারা বেশ ভোকাল ছিল, তারা অনেকগুলো সমাবেশ করেছে এবং তাদের যে ধর্মীয় নেতারা রয়েছেন তারাও বেশ সচেতনভাবে বক্তব্য দিয়েছে, যেটা ইসলামপন্থী মোমেন মুসলমান তাদের গায়ে লেগেছে। তারা মনে করে সাম্প্রদায়িক সম্প্রীতি মানে হচ্ছে হিন্দুদের উপরে নির্যাতন আমরা বিনা বাধায় করতে পারবো, এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা তাদের কাছে। তো সেটা যেহেতু তারা থ্রেট ফিল করছে যে ইসকন এখন কথা বলা শুরু করেছে বা অন্যান্য হিন্দুরা একত্রিত হয়ে তারা প্রতিবাদ করছে, যেমন এই মোমেন মুসলমানরা ঘরের মধ্যে তাদের স্ত্রীদেরকে পেটায় এবং সেই স্ত্রীরা যখন আদালতে যায় তখন তার খুব খেপে যায় যে স্ত্রী পেটাবো, এটা তো আমার এটা অধিকার। তো আমি এরকম একটা উদাহরণ দিলাম যে তাদের কুৎসিত মানসিকতাগুলো শুধুমাত্র এই যে শুধু হিন্দুদের ব্যাপারে তা নয়, তারা সমাজের প্রত্যেকটা স্তরে তারা এই কুৎসিত মানসিকতা প্রকাশ করে। যেমন তারা আপত্তি তুলেছিল বিদ্যানন্দের ব্যাপারে, কেন বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস নামের একজন হিন্দু হবেন, অপরদিকে আহমদুল্লার যে সেই তথাকথিত চ্যারিটি সংগঠন সেটা আবার তাদের কাছে হালাল। তো এইভাবে শ্রেণীবিন্যাস করে। আমরা দেখলাম এখানে একটা একটা ইসকন ধরে ধরে জবাই করার স্লোগান। আমরা আরেকটা ভিডিও দেখি, এই ভিডিওতে আমরা দেখব তথাকথিত তৌহিদের জনতা জুমার নামাজের পরে তারা চিপা চাপায় এই মিছিলগুলো করেছে, তারা মেন রাস্তা করতে পারেনি, কারণ আমি যেটা বলছিলাম যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বলে দেওয়া হয়েছিল যে এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করলে না আমাদের পরনে কাপড় থাকবে না তোমাদের থাকবে। এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনিও বেশ শক্তভাবে এবং ভারতের সেনাপ্রধানও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন বন্ধের জন্য বেশ কঠোর একটা অবস্থান আমরা দেখতে পাই। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ইলেকটেড হওয়ার আগেও কিন্তু তিনি এই বার্তা দিয়েছেন বাংলাদেশের এই ধর্মীয় সহিংসতা নিয়ে, বিশেষ করে ধর্মান্ধ মুসলমান কর্তৃক অমুসলিমদের উপরে নির্যাতনের ব্যাপারটা নিয়ে। আমি আপনার কাছে প্রশ্ন যাবো, এই জন্য এই দুটো ভিডিও দেখে রাখলাম যে তাদের ভয়াবহতা দেখেন, এখানে বাচ্চাদের নিয়েও এই আন্দোলনটা করছে। ইসকনকে কেন, মানে ইসকন অবশ্যই একটা ধর্মীয় সংগঠন, হিন্দু ধর্মের একটা শাখা বা হিন্দু ধর্মের মধ্যে থাকা কিছু ব্যক্তিরা তাদের ধর্ম পালনের একটা পন্থা মনে করে, বৈষ্ণব বা বাউলদের একটা গোষ্ঠী, তো তাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে, ইসকনের কে নিষিদ্ধ করতে হবে। আপনি দীর্ঘ, আমি আমার দর্শক বন্ধুদেরও যদি বলি যে মুফতি আবদুল্লাহ মাসুদ ভাই, হাফিজ মাওলানা মুফতি এই সনদগুলো তো এমনি নেননি, দীর্ঘ একটা সময় তিনি ইসলামিক শিক্ষাঙ্গনের মধ্যে কাটিয়েছেন এবং পরবর্তীতে তিনি শিক্ষকতার পেশায়, মানে তিনি মাদ্রাসা প্রধান মসজিদের খতিব ছিলেন। তো মাসুদ ভাই, আপনার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে জানতে চাই, কেন এরকম ধরে ধরে ধার করে করে বিভিন্ন সংগঠনকে তারা শত্রু বানায় বা শত্রু মনে করে এবং তাদের হত্যা করতে চায় বা নিষিদ্ধের ডাক দেয়, এই ইসলামিক চেতনাটা বা মাইন্ডসেটটা কী, তারা কেন থ্রেট ফিল করে অন্য কোনো ধর্মীয় সংগঠনের ক্ষেত্রে? এটাকে যারা মনোবিজ্ঞানী তারা সাইকোলজির ভাষায় বিষয়টা ভালো ব্যাখ্যা দিতে পারবেন। সাইকোলজিক্যাল টার্মগুলো আমি হয়তো বলতে পারবো না, কিন্তু মানুষের মধ্যে এক ধরনের সাইকোলজিক্যাল ব্যাপার খেলা করে, সেটা হচ্ছে যে নিজে চোর এবং সে ধরা খায়, তখন সে চায় যে আরো 10 জন চোর যেন প্রমাণিত হয়, যে আমি একা চোর না, তো এই গ্রামে তোমুকে চোর, তোমুকে চোর, সময় তোমুকে চোর, যেন সংখ্যা যেন বাড়ে, যে ডাকাত সেও চায় যে ডাকাতের সংখ্যাটা যখন সে ধরা খায় তখন ডাকাতের সংখ্যাটা বাড়ুক। তা ইসলাম নামক যে সন্ত্রাসবাদী আইডিওলজি, সেই আইডিওলজির যারা ধারক এবং বাহক তারা দেখে যে বিশ্বজুড়ে তাদের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ আছে, সেই সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে এক ধরনের মানে কি বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, যে তোমরা সন্ত্রাসী কেন, তোমরা বা তোমাদের এই কার্যকলাপগুলো তো সমস্যা, বা তোমরা এই যে জঙ্গিবাদী কার্যকলাপ কেন করো।
তখন তারা অন্য ধর্মের মধ্যেও সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ খুঁজে বেড়ায়, যে না না শুধু আমাদের ইসলামিক খারাপ বলো কেন, এই যে হিন্দুদের মধ্যেও তো অমুক সংগঠন আছে খারাপ, আরএসএস খারাপ, তারপরে বজরং দল খারাপ, তারপরে ইসকন খারাপ। এখন বাংলাদেশে যেহেতু দেখেন আরএসএস এর কোনো কার্যকলাপ আমার জানা মতে বাংলাদেশে নেই, এবং অন্য অন্য হিন্দুত্ববাদী কোনো দলের বা কোনো কার্যক্রম কিন্তু বাংলাদেশে নেই, যেমনটা ভারতে আছে। যে ভারতে যেমন হিন্দুত্ববাদী দলের কার্যক্রম আছে এবং জিহাদি দলের কার্যক্রম আছে, অনেক জিহাদি ব্যক্তিবর্গ মানে একেবারে স্ট্রেট যারা জিহাদি এরকম ব্যক্তিবর্গ ভারতের সংসদ সদস্য হয়ে বসে আছে, এবং সেই সমস্ত জিহাদিরা জিহাদি পোশাক করে সংসদে যাচ্ছে, ভারতের সংসদে, সেখানে গিয়ে জিহাদের যে স্লোগান আল্লাহ আকবর বলে স্লোগান দিচ্ছে, চিৎকার করছে। বাংলাদেশে কিন্তু এরকম আপনার হিন্দু গেরুয়া পোশাক করে কেউ সংসদ ভবনে যাচ্ছে না, বাংলাদেশের সংসদে এই পর্যন্ত কোনো এমপি হয়নি যে হিন্দু গেরুয়া পোশাক করে যায়, এবং সংসদ ভবনের মধ্যে কেউ কিন্তু বাংলাদেশের জয় শ্রীরাম বলে চিৎকার করেনি। এখন বাংলাদেশে যে সমস্ত সমস্যা কেন যদি আল্লাহ আকবর সমস্যা না থাকে, আমারও সেই বক্তব্যই, আমি আল্লাহ আকবরকে যদি সমস্যা দেখি তাহলে জয় শ্রীরাম আমার কাছে অন্তত অপছন্দের, কিন্তু আমি যদি হিসাব দেখাই তাহলে জয় শ্রীরামের চেয়ে আল্লাহ আকবর অনেক বেশি সন্ত্রাসবাদী কার্যকলাপ, অনেক বেশি। আমি উদাহরণস্বরূপ বলছি, পৃথিবীর যে কোনো, একেবারে খুব সিম্পল উদাহরণ দিচ্ছি, পৃথিবীর যে কোনো আপনার যেখানে ই হয় জনগণের সমাগম হয়, ধরুন বাস ট্রেন বা রেল স্টেশন বা এরকম মানে অন্য কোনো শপিং মল, এরকম কোনো জায়গায় আপনি জয় শ্রীরাম বলে একটা চিৎকার দিয়ে আপনার সাথে যে একটা ব্যাগ থাকে ব্যাগটা ছুঁড়ে ফেলেন, দেখেন তো কোনো লোক দৌড় দেয় কিনা। কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যদি জয় আল্লাহ আকবর বলে আপনার পিঠে থাকা ব্যাগটাকে ছুঁড়ে ফেলেন, তা মোটামুটি আমার মনে হয় যে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো অঞ্চল ফাঁকা হয়ে যাবে, এবং সাথে সাথে পুলিশ মানে সহ আর্মি বা যা কিছু আছে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে আপনাকে ঘেরাও করবে। তাহলে কোনটা বেশি ভয়ঙ্কর? আমি জয় শ্রীরামের পক্ষে না, কিন্তু বলছি যদি আপনি দুটোর মধ্যে কোনটা বেশি ভয়ঙ্কর সন্ত্রাসের বাণী বা সন্ত্রাসবাদী স্লোগান, সেটা হচ্ছে অবশ্যই আল্লাহ আকবর হচ্ছে পৃথিবীর এক নম্বর সন্ত্রাসবাদী স্লোগান, আল্লাহ আকবর বলা মানেই হচ্ছে সে সন্ত্রাসের পক্ষে। তো এই যে এটা কিন্তু বাস্তব মাসুদ ভাই, আমি মাঝে মাঝে কোনো জায়গায় কোনো কাজে যদি দেখি খুব ভিড়, মানে তখন এই রোয়ান অ্যাটকিনসনের মতো ওনার যে ক্যারেক্টারটা মিস্টার বিন, ওরকম মানে উইয়ার্ড আমার ভাবনা আসে যে আমি চাইলে কিন্তু এখন এই সবাই খালি করে দিতে পারে, শুধু একটা আল্লাহ আকবর বলে চিৎকার করো সব খালি, এরকম বন্ধু বান্ধব থাকলে মজা করেন সবাই। এটা সত্য, আমি একটু অর্থ জানতে চাই। জয় শ্রীরাম মানে আমরা বুঝি যে শ্রীরামের জয়, রামচন্দ্রের জয়। আল্লাহ আকবর মানে কি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নাকি এটার অন্য কোনো মানে? অনেকেই বলে থাকেন আল্লাহ আকবর মানে আল্লাহ, আল্লাহ ইজ দ্য গ্রেট, এই আল্লাহ ইজ দ্য গ্রেট না কি, এটার এটার প্রকৃত অর্থটা কি? না, আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ গ্রেট এই অর্থটা প্রকাশ করে না, বরং করে আল্লাহ সবচেয়ে বড়, কারণ আকবর শব্দটা আরবি, আরবি আপনার এই কাবির থেকে আকবর হয়েছে, কাবির মানে বড়, কাবির মানে আমরা অনেকের নাম থাকে কবির, কবির মানে বড়, সেখান থেকে শব্দটা আকবর। আকবর হচ্ছে ইসমে তাফদিল, ইসমে তাফদিল হচ্ছে সবসময় অন্যের চেয়ে তুলনামূলক বেশি বোঝায়, এটা আরবি যারা গ্রামার জানে তারা আমার সাথে একমত হবে, অন্যের চেয়ে বেশি বোঝায়, তার মানে অন্যের অধিক বড় বা অন্যের চেয়ে বড়। তাহলে আকবর মানে হচ্ছে আল্লাহ, আল্লাহ আকবর মানে আল্লাহ অন্যদের চেয়ে বড়, সবার চেয়ে বড় সেটাও কিন্তু বলা হয়নি, বরং অর্থটা দ্বারা যে আল্লাহ অধিক পরিমাণে বড়, সবচেয়ে বড় একথা কিন্তু বলা, আমি কিন্তু আবারও বলছি সবচেয়ে বড় সেটা কিন্তু আল্লাহ আকবরের মধ্যে প্রকাশ পায় না, বলা যে মানে অন্যের চেয়ে অধিক পরিমাণে বড়। এখন সে অন্যটাকে মোহাম্মদের চেয়ে বড় নাকি রামের চেয়ে বড় নাকি কৃষ্ণের চেয়ে বড়, আমি যাচ্ছিলাম যেহেতু আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আবার কার চেয়ে বড়? মানে অন্য তাহলে কি অন্য গড, অন্য ধর্ম, অন্য ধর্ম প্রধানদেরকে স্বীকৃতি দেওয়া আল্লাহ সবচেয়ে বড়, কার চেয়ে বড়? হ্যাঁ এই প্রশ্নটা যদি, আচ্ছা হ্যাঁ, আল্লাহ আকবর জিনিসটা মোহাম্মদের আবিষ্কার হয়েছে কখন? এটা এটা কিন্তু একটা শিরক আকীদা, মুসলমানদের জানা থাকা ভালো, মুসলমান যারা আছেন বা মাদ্রাসার হুজুর আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন এবং মিলিয়ে দেখবেন। মক্কায় যারা মূর্তি পূজা করতো তারা কিন্তু বলতো যে আল্লাহ সবচেয়ে বড়, তারা কিন্তু আল্লাহু আকবর বলতো, এমন না যারা আল্লাহু আসগর বলতো, আকবর মানে হচ্ছে বড় আর আসগর মানে ছোট, তারা কিন্তু কখনো বলেনি আল্লাহ আসগর, আল্লাহ সবচেয়ে ছোট, আল্লাহ অন্যের চেয়ে ছোট বা অধিক ছোট, এটা বলেনি, তারা বলেছে আল্লাহ আকবর মানে বড়। তো মোহাম্মদ যখন তার ইসলাম প্রচার করেছে তখন মোহাম্মদ আল্লাহু আকবর কথাটাকে বেশি বেশি প্রমোট করা শুরু করেছে, কথা বোঝানোর জন্য যে দেখো মক্কাবাসী, এই যত দেবদেবী বলো আল্লাহ কিন্তু ওদের চেয়ে বড়, তার মানে ওদের কিন্তু ওরা যে দেবদেবী আছে, দেখুন আপনি যদি একজনকে বড় বলেন, যে ধরুন এই ক্লাসের মধ্যে 50 জন ছাত্র আছে, একটা ক্লাস, ক্লাসরুমের মধ্যে 50 জন ছাত্র, আপনি বললেন যে এই ক্লাসের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মুফতি মাসুদ, আপনি মাসুদকে সবচেয়ে বড় বললেন, তার মানে এদের অন্যরাও ছাত্র, অন্যরাও ছাত্র কিন্তু মাসুদ হচ্ছে এই ছাত্রদের মধ্যে বড়। আবার ধরুন কোনো জায়গায় আমরা 5 জন বন্ধু বসা আছি, আমরা সবাই ঘোষণা দিলাম আমরা 5 বন্ধু আজকে ঘুরতে যাব, এখন আপনি আমি এখানে কি বয়স কার বেশি, তো দেখা গেল সবচেয়ে বেশি বয়স হচ্ছে মুফতি মাসুদের, তাহলে কি বললো বাকিরা? বললো যে মাসুদ আকবর, মাসুদ সব মাসুদ হচ্ছে অধিক বড়, মানে হচ্ছে একটু দাঁড়ান, মাসুদ হচ্ছে অধিক পরিমাণে বড়। তো সুতরাং এটা আল্লাহু আকবর কথাটার মধ্যে কিন্তু শিরিক আছে, মুসলমানরা একটু ভেবে দেখুক বিষয়টা। এই মাসুদ ভাই অনেক ধন্যবাদ, ইন্টারেস্টিং। আমরা এখন দর্শকের প্রশ্নে চলে যাই। শুরুতে আমার প্রশ্ন ছিল, জানেন যে আমরা এই এই যে সেশনটা আছে এখানে আমরা আপনাদের যুক্ত করি, যুক্ত করে আপনাদের ইসলাম কেন্দ্রিক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো শুনি এবং মুফতি মাসুদ ভাইকে জিজ্ঞেস করি, এবং সেই সুতরাং আর কি আপনাদের প্রশ্নগুলো এখানে লিখুন। আমরা চেষ্টা করেছি এই মোমিন মুসলমান কর্তৃক আজকে বাংলাদেশে যেভাবে মিছিল বা তাণ্ডব হওয়ার চেষ্টা হয়েছিল তার কিছু অংশ তুলে ধরার জন্য, এবং পুলিশ প্রশাসনকে এবং মিলিটারিকে ধন্যবাদ যে চাপে পড়ে হলেও তারা
এই দাঙ্গা বা এই ধরনের সন্ত্রাসী তৎপরতা বন্ধ করে দিয়েছে। তারা চাইলে যে এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে পারে, চাইলে যে ধর্মান্ধ বা জঙ্গিবাদকে থামাতে পারে সেটা প্রমাণ করলো, এবং ভবিষ্যতে তারা এই চেষ্টা অব্যাহত রাখবে এটা আশা করি। এবং ইউরোপ সরকারের নির্দেশনায় চট্টগ্রামের হাজারিগলির যে হিন্দুদের উপরে আক্রমণ নির্যাতন নিপীড়ন এটা হয়েছে, এখন পর্যন্ত সেখানে পরিস্থিতি থমথমে, কোনো দোকান খোলা হয়নি, সব বন্ধ। সেই দোকানের মধ্যে আটকে পড়া কেউ কী অবস্থায় আছেন কেউ আমরা কেউই জানি না। অবশ্যই ভবিষ্যতে জানতে পারবো। অসংখ্য মানুষের উপরে নির্যাতন চালানো হয়েছে, শারীরিক প্রহার জখম করা হয়েছে, শরীরে কালো দাগ হয়ে আছে, কিন্তু আমরা এই দাগ বা এই নির্যাতন ভুলব না। আমরা অবশ্যই এটার জবাব দেবো, সন্ত্রাসী কায়দায় নয়, অবশ্যই সেটার কলমে অনেক শক্তভাবেই জবাব দেওয়া যায়। আমি হিন্দু ধর্মের বা বাংলাদেশের অমুসলিম যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা বিষয়টি খুব ভালো করে নোটিস করেন এবং এটা করে করণীয় কী এটা নিয়ে ভাবেন। আমাকে গতকালের লাইভের পর অনেকেই বলেছেন ডোনাল্ড ট্রাম্পের ইমেল অ্যাড্রেস দিতে। ডোনাল্ড ট্রাম্পের ইমেলে ইমেল করলে আপনি যে তিনি পড়বেন এটা ভাবছেন কেন? আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তাকে মেনশন করে টুইট করেন, দুই লাইন তিন লাইন লেখেন, যেটা আপনি দেখছেন সেটা লেখেন। এবং মানে এখনও সবেমাত্র ইউএস ইলেকশনটা গেল, তাকে সরকার ফর্ম করবে, তার আশেপাশে কে আছেগুলো দেখার অনেক বিষয় আছে। আর বাংলাদেশের এই সংকটগুলো তুলে ধরার জন্য আপনার পরিচিত, আপনার বংশের মধ্যে বা আপনার পরিচিতের মধ্যে যিনি মেধাবী আছেন, যিনি মানে ওই সমন্বয়কদের মতো মেধাবী না, যার বিদ্যা বা বোঝাপড়ার দিক থেকে যিনি খুব সচেতন, তাকে অনুরোধ করেন যে এই বিষয়গুলো গুগল করলেই পাওয়া যায়। আপনি হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর ইমেল অ্যাড্রেস আপনি গুগলে পেয়ে যাবেন, ইউনাইটেড নেশনসের সাথে যোগাযোগের ইমেল অ্যাড্রেসে পেয়ে যাবেন। একটু নাড়াচাড়া করতে হবে। আমি যদি একটা পদ্ধতি বলে দিই তাহলে এটা এটা স্প্যাম করা হয়, মানে আমি আপনাদের সবাইকে বলে দিলাম এখানে যে ইমেল করো এবং এগুলোর কোনো ফলাফল আসে না। ধরেন আপনি একজন ব্যক্তি, আপনার কাছে অনেকগুলো চিঠি আসলো একই প্যাটার্নের একই ধরনের, তো আপনি কি সেটাকে গুরুত্বপূর্ণ মনে করবেন নাকি? তো যেটা ন্যাচারাল, এই এই সন্ত্রাসী আপনাদের উপর হামলা করছে এটা একদমই সত্য এবং বাস্তবতা, সেই বাস্তবতা এবং সত্যকে বাস্তবতা এবং সত্য মানে এক মানে পাল হয়ে কোনো জায়গায় ঝাঁপিয়ে পড়া দরকার। আপনি আপনার মেধা মনন থেকে সর্বোচ্চ চেষ্টা করেন যে এটার প্রতিবাদ শান্তিপূর্ণভাবে কীভাবে করা যায়, কীভাবে কলম দিয়ে এটার উত্তর দেওয়া যায়, আপনি পেয়ে যাবেন উত্তর। অনেক ধন্যবাদ আপনারা যারা যুক্ত হয়েছেন, প্রায় 2,500 মানুষ আমাদের দেখছেন ফেসবুক ইউটিউবে মিলিয়ে, লাইভটি শেয়ার করতে পারেন। আমরা দর্শকদের প্রশ্নের প্রশ্নে চলে যাই। দর্শকের প্রশ্ন হচ্ছে 360 ডিগ্রি ফান, 360 ডিগ্রি ফান, তিনি বলছেন ইসলামের উৎপত্তি কীভাবে, এটার যদি সংক্ষিপ্ত উত্তর আছে কি মাসুদ ভাই? হ্যাঁ, ইসলামের উৎপত্তি খুব সংক্ষেপে যদি দিই সেটা হচ্ছে মক্কা শহরে আজকে থেকে 1400 বছর আগে বা 1400 বছরের বেশি সময় আগে, এখন হচ্ছে 1446 হিজরি সাল চলে, মানে আরবি সাল, তার মানে প্রায় 1450 বছর বা তার হচ্ছে একটু বেশি সময় আগে মোহাম্মদ নামে একজন ব্যক্তির জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে। সেই ব্যক্তি যখন 40 বছর বয়স হয়েছে তখন সে নিজেকে দাবি করেছে আমি হচ্ছে ঈশ্বরের প্রেরিত একজন রাসুল বা দূত, রাসুল শব্দের অর্থ হচ্ছে দূত বা মেসেঞ্জার। এরপরে সে যেটা করেছে মক্কার লোকদের যে ধর্মবিশ্বাস সেই ধর্মবিশ্বাসগুলোকেই কপি করেছে, যেমন আল্লাহ, তারপর আল্লাহু আকবার, এরপরে হজ, এরপর মক্কা, এরপরে হচ্ছে মক্কা ঘরের চারপাশে তফ করা, ঘোরা, এই ধরনের অনেক কিছু সে কপি করেছে। কপি করার পর সে এখানে জাস্ট একটু পরিবর্তন সাধন করেছে যে না না এটা এরকম হবে না এরকম হবে, মানে জিনিসটা এরকম যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা চুরি করেছেন, করার পর সেখানে আপনি কিছু কিছু লাইন একটু চেঞ্জ করে দিলেন, যেমন বাংলাদেশের মুমিন মুসলমানরা মাঝে মাঝে করে। একবার সেই একটা নজরুলের কবিতার সেটা আছে মহাশ্মশান, সেটাকে বানিয়েছে গোরস্থান, মানে মহাশ্মশান এটা তো হিন্দুয়ানি শব্দ তাই সেখানে গোরস্থান বসিয়ে দিয়েছে। তা ভাই নজরুলের কবিতাতে আপনি মহাশ্মশান থেকে গোরস্থান যতই বানান তাতে কোনো লাভ নেই, ওটা নজরুলের অরিজিনাল কবিতা, আপনি সেটাকে বিকৃত করলে বিকৃত হবে না। তো মোহাম্মদ সেইভাবে তার নিজস্ব স্বার্থে ইসলাম নামক একটা সন্ত্রাসবাদী মতাদর্শ তৈরি করেছিলেন শাসক হওয়ার জন্য, এবং আলটিমেটলি মোহাম্মদ তার উদ্দেশ্যে সাকসেস, মোহাম্মদ কিন্তু শাসক হয়েছেন। পরবর্তী সময় মোহাম্মদ একটা গল্প দিয়েছেন, মদিনা যখন শাসক হয়েছেন, শাসক হওয়ার পরে তারা কিন্তু মোহাম্মদ বলেছেন যে আমাকে মক্কার লোকেরা বলেছিল, মোহাম্মদ নিজের মুখে ভাসো, আমাকে মক্কার লোকেরা বলেছিল মোহাম্মদ তুমি যদি আমাদের মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বিয়ে করতে চাও বিয়ে করিয়ে দেবো, তুমি যদি আমাদের শাসক হতে চাও তোমাকে শাসক বানিয়ে দেবো, তুমি যদি টাকা পয়সা চাও তাহলে তুমি সবচেয়ে বলো আমরা তোমাকে টাকা পয়সা দিয়ে মক্কার সবচেয়ে ধনী বানিয়ে দেবো, তাও তুমি তোমার ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করো। এটা মোহাম্মদ নিজের ভাষ্য। তো ভাই নিজের সম্পর্কে অনেক কিছুই বলা যায়, যেমন আমি যদি একটা গল্প দিই যে আমি যদি আজকে একটা গল্প দিই যে গতকালকে আমি রাস্তার মধ্যে 3 কোটি টাকার একটা 3 কোটি টাকার একটা বিরাট বড় বক্স পেয়েছিলাম, কিন্তু সেটা আমি পেয়ে সেটা আমি তার একেবারেই পুলিশের কাছে জমা দিলাম এবং সেটা সেই লোকের কাছে ফেরত দেওয়া হলো। বা একটা আবার আমি যদি গল্প দিই যে আজকে যে 10 বছর আগের একটা ঘটনা, ঢাকায় একটা মেয়েকে কতিপয় সন্ত্রাসী ধরে নিয়ে যাচ্ছিল, আমি তখন সিনেমার নায়কদের মধ্যে ঢিসুম ঢিসুম করে সমস্ত সন্ত্রাসীকে মারি দিলাম আর মেয়েটাকে বাঁচাইলাম, এরকম গল্প আমি দিতেই পারি, কিন্তু এগুলো মিথ্যা কথা, এরকম কাজ আমি করিনি, বা আমার পক্ষে 10-12 জন লোকের সাথে ফাইট করা সম্ভব না। এরকম গল্প দেয় আমরা তারেক মনোয়ারকে দেখেছি না, তারেক মনোয়ার কিন্তু এরকম গল্প দিয়েছেন, তিনি রকেটে চড়েন, তিনি জানি হুজুরা এরকম, হুজুররা তো চাপাবাজ টাইপের হয় কারণ হুজুরদেরকে চাপাবাজি শেখানো হয়। হুজুরদের চাপাবাজিটাকে আমাদের থাবা বাবা খুব সুন্দর নাম দিয়েছিলেন যে নুরানি চাপাবাজি, মোহাম্মদের চাপাবাজি ছিল নুরানি চাপাবাজি, নূর ভর্তি চাপাবাজি। মোহাম্মদ বলেছেন আমাকে মক্কার লোকের এত এত অফার দিয়েছে আমি অফার নেইনি, আরে তুই বেটা মোহাম্মদ শাসক হওয়ার জন্যই তো আকাম করলি, শাসক হওয়ার জন্য, ধর্ষণ করার জন্য, ডাকাতি করার জন্য, এবং ডাকাত তুই ডাকাত হলি, তুই শাসক হলি, তুই ধর্ষক হলি, তুই খুন করলি, তুই গণহত্যা করলি, এগুলো তো ইতিহাসে লেখা, ইসলামের ইতিহাসে। আমরা যারা নাস্তিকেরা যত ই করি মানে যত রেফারেন্স দেই বা যত কথা বলি ইসলাম নিয়ে, আমরা সবসময় বা অধিকাংশ সময়ই আমরা কিন্তু ইসলামিক রেফারেন্সগুলো ব্যবহার করি, যেমন আপনি কিন্তু সবসময় কোরআন হাদিসের রেফারেন্স দেন,
আমি যে কথা বলি, আমি যদি ইসলামের রেফারেন্স দিই, আমরা কিন্তু একেবারে কোরআন, আমি তো অন্তত একেবারে ঠিক কোরআন থেকে, হাদিস থেকে কিংবা সিরাতের গ্রন্থ থেকে রেফারেন্স দিই। তো সুতরাং মোহাম্মদ, এগুলো মোহাম্মদ আত্মস্বীকৃত একটা ক্রিমিনাল, এটা তো মোহাম্মদ নিজে স্বীকার করেছে, মোহাম্মদের অস্বীকার করার কিছু নেই। মোহাম্মদ হয়তো নিজেকে বলেনি আমি ক্রিমিনাল, মোহাম্মদ নিজেকে বলেছে আমি আমি নিষ্পাপ, কিন্তু মোহাম্মদ কি কি কাজ করেছে? ধরুন আমি নিজেকে দাবি করলাম যে আমি হচ্ছি নিষ্পাপ মানুষ, আমার কোনো পাপ নেই, কিন্তু আমি বললাম যে গতকালকে রাস্তায় একটা কুকুরকে দেখেছিলাম, কুকুরটাকে আমি হত্যা করেছি। এরপর বললাম গতকাল একটা মেয়েকে দেখেছি, মেয়েটাকে আমি ধর্ষণ করে, মেয়েটাকে আমি ধরে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিছানায় নিয়েছি। এরপরে বললাম যে এই চলো অমুক জায়গায় গিয়ে আমরা ওই এলাকার লোকদের কাছ থেকে তাদের টাকা পয়সা দখল করি, লুট করি। এখন সেটাকে আমি লুটের মালের নাম দিলাম গরিমতের মাল। তা এখন আমি নিজেকে যতই মানে সচ্চরিত্রবান ভালো মানুষ এটা যাই বলি, কিন্তু আমি যে অপরাধগুলো করেছি সেটা আমি স্বীকার করলাম। মানে আমি বলছি মোহাম্মদের হয়ে মোহাম্মদ যে অপরাধগুলো করেছে সেটা কিন্তু মোহাম্মদের নিজের স্বীকারোক্তি কোরআন হাদিসে ভরা, অসংখ্য অপরাধের স্বীকারোক্তি কিন্তু আছে মোহাম্মদের নিজের। এখন মুসলমানরা কেন বোঝে না, মাদ্রাসার হুজুররা তো বোঝে কিছুটা, অন্য মুসলমানরা কেন বোঝে না আমি জানি না। আপনাকে শোনা যাচ্ছে না ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। আচ্ছা ভাই আপনাকে শোনা যাচ্ছে না, হ্যাঁ এখন শোনা যাচ্ছে, রাইট? আমি দুঃখিত। এখানে প্রশ্নটা যদি দেখি যে কোরআন কি জিহাদ করতে বলে শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মারার জন্য? হ্যাঁ একেবারে সঠিক, কোরআন অমুসলিম যারা আছে, যারা মুসলমান না, তাদের সবাইকে একটা নাম দিয়েছে, সেটা হচ্ছে কাফের। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, তাদের সবার পরিচয় তারা কাফের। কোরআন তাদেরকে যেমন আপনার 98 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। নিশ্চয়ই যারা কাফের, যারা কাফের ইহুদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে হতে এবং মুশরিকদের মধ্যে হতে যারা কাফের, আল্লাহকে অস্বীকার করেছে, ইসলাম গ্রহণ করেনি, তারা হচ্ছে জাহান্নামের আগুনে চিরস্থায়ী জ্বলবে এবং তারা সৃষ্টির অধম। এই সমস্ত কাফেরদের সম্পর্কে সূরা তওবা অর্থাৎ 9 নম্বর সূরার 29 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বলা আছে, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। বড় আয়াত, আমি পুরোটা পাঠ করলাম না, যে যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে না, আল্লাহ রাসূল যেটাকে হারাম বলেছেন সেটাকে হারাম মনে করে না, এবং যে আল্লাহ আল্লাহ যে দীনকে পাঠিয়েছেন সত্য ধর্ম, সেই সত্য ধর্মকে ধর্ম হিসেবে মানে না, তাদের সাথে তোমরা যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ না তারা করজোড়ে বা নতজানু হয়ে জিজিয়া প্রদান না করে, একটা অপমানজনক অর্থদণ্ড, সেই অর্থদণ্ড প্রদান না করে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও। তারপরে মোহাম্মদের আরো অসংখ্য সূরা, যেমন ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, সূরা বাকরায় আছে, ওদেরকে কাফেরদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। সূরা তওবার মধ্যে আছে, ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো। সূরা আনফালের মধ্যে আছে, আছে 12 নম্বর আয়াত, 8 নম্বর সূরা 12 নম্বর আয়াতে বলা আছে কি, যে ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, যারা কাফের আছে কাফেরদের ঘাড়ের উপরে তরবারি দিয়ে কোপ দাও এবং তাদেরকে জোড়ায় জোড়ায় কাটো, প্রত্যেকটা শরীরের জোড়ায় জোড়ায় অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করো তরবারি দিয়ে। তো এরকম আয়াত আমি যদি দেখাই কোরআন থেকে, শুধু কোরআন থেকে, তাহলে অন্তত 100 দেখাতে পারবো এরকম, মানে হত্যাযোগ্য খুনের কথা, ধর্ষণের কথা এবং ঘৃণা ছড়ানোর কথা, অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করার কথা, অমুসলিমদেরকে অপবিত্র বলার কথা। যদি কেউ বলে অমুসলিমদের অপবিত্র, কোথায় বলা হচ্ছে? সূরা তওবার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, হে মুমিনগণ, নিশ্চয়ই মুমিনরা মুশরিকরা, মুশরিকরা মুশরিক মানে যারা শিরক করে, যারা অমুসলিম, তারা হচ্ছে অপবিত্র, অপবিত্র একেবারে, ক্লিয়ার? তো ঘৃণার কথা তো কোরআনে ভরা, হাদিসে ভরা, মোহাম্মদের পুরো জীবনটাই হচ্ছে ঘৃণাপূর্ণ। আর মোহাম্মদের যদি নমুনা কেউ দেখতে চান, তাহলে আজকে বাংলাদেশের হুজুরদেরকে দেখতে পারেন, এদের মধ্যে এত ঘৃণা যে সেই ঘৃণা কেবলমাত্র যে অমুসলিমরা আক্রান্ত তারা, মুসলমানরা আক্রান্ত। তাবলিগ জামাতের দুইটা গ্রুপের মধ্যে, তাবলিগ জামাতের দুইটা গ্রুপের মধ্যে এমন রক্তক্ষয়ী দ্বন্দ্ব যে বলা হচ্ছে যে মাওলানা সাদ, সে হচ্ছে তাবলিগ জামাতের আমির ভারতের, হ্যাঁ মুসলমান, সে অমুসলিম না, তাকে ইহুদিদের দালাল, হ্যাঁ অমুসলিম, কাফের, বিভিন্ন রকমের অনেক কিছু বলা হচ্ছে, এবং বলা হচ্ছে বাংলাদেশে আসলে বাংলাদেশে যুদ্ধ শুরু হবে মাওলানা সাদ যদি বাংলাদেশে যায়। ভাই মাওলানা সাদ কিন্তু আমাদের মতো নাস্তিক না। আজকে যদি কথার কথা তসলিমা নাসরিন বাংলাদেশে যাওয়ার ঘোষণা দেন, তাহলে বুঝলাম যে বাংলাদেশের মোল্লারা সব যুদ্ধ শুরু করবে, না তসলিমাকে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু মাওলানা সাদ কি নাস্তিক? উনি কি মুরতাদ? উনি কি তসলিমার মতো ইসলামের বিরুদ্ধে লিখেছেন? না। কিন্তু মোল্লা মুন্সিরা কেন মাওলানা সাদের বিরুদ্ধে? সাদ এমন কি করেছিলেন মাসুদ ভাই, যদি সম্পূর্ণ ভাবে এটা বলেন যে এত খেপা কেন সাদের উপরে? আসলে সাদের উপরে খেপা, সাদের কওমি মাদ্রাসার একটা সিস্টেম হচ্ছে, যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে কয়েকজন কওমির শীর্ষ হুজুররা কথা বলে, তখন বাকিরা তার নামে মিথ্যা কথা বানায়। মাওলানা সাদের কয়েকটা বক্তব্য একটু বিতর্কিত বা একটু বলা যায় সেটা ভিন্ন মত। তিনি বলেছেন যে মসজিদ মাদ্রাসায় বা মসজিদের ইমামতি করে এবং মাদ্রাসায় পড়িয়ে অর্থাৎ ইসলাম ধর্মীয় কাজ করে টাকা পয়সা নেওয়া জায়েজ নেই, ইমামতি করে বেতন নেওয়া জায়েজ নেই, এরকম একটা ফতোয়া দিয়েছেন। আরও 2-4টা সামান্য সামান্য ভিন্ন মত পোষণ করেছেন। কিন্তু যারা কওমি মাদ্রাসায় পড়ে অর্থাৎ যাদেরকে আপনার পিনাকি ভট্টাচার্য, আসিফ নজরুল এবং সমাজের এলিট শ্রেণীরা যাদেরকে তাদের যে ওয়াসাখুল মাল, তাদের যে সম্পদের যে ময়লা আছে মানে জাকাত, মোহাম্মদ নিজেই, আমি কিন্তু নিজের পক্ষ থেকে বলছি না, মোহাম্মদ নিজেই জাকাতকে বলেছেন ওয়াসাখুল মাল, ধনীদের মালের ময়লা, এই ধনীদের মালের যে ময়লা বা ডাস্টবিন বা গার্বেজ, এই গার্বেজ খেয়ে যে সমস্ত উচ্ছিষ্ট বলা যায়, উচ্ছিষ্টকে যে সমস্ত মোল্লা মুন্সি বাংলাদেশে তৈরি হয়, এদের মধ্যে এত ঘৃণা যে সাদের বিরুদ্ধে এখন মিথ্যা কথাও বলছে, সাদ যেগুলো করেনি। যদিও মূল কাহিনী আমি গতকালকে লাইভে বলেছি, আমার ইউটিউব চ্যানেলে আছে, যে সেখানে আর্থিক লেনদেনটা মূল, মাওলানা জুবায়ের এখানে উস্কানি দিয়েছে সাদের বিরুদ্ধে, কিন্তু সেখানে ধর্মীয় সামান্য বিরোধ,
এখন সামান্য বিরোধী কিন্তু তারা হজম করতে পারে না, বুঝতে হবে। কওমি মাদ্রাসার যারা হুজুর মানে যারা পিওর মুসলমান, ওরা কিন্তু সামান্যতম বিরোধ হজম করতে পারে না। ধরেন যে আমি এমনও দেখেছি যে একজন হুজুরের মাথায় গোলটুপি, একজন হুজুরের মাথায় লম্বা টুপি, ওই গোলটুপিওয়ালা হুজুর লম্বা টুপিওয়ালা হুজুরকে বলেছে ইহুদিদের দালাল। কেন লম্বা টুপি পড়লো? ওটা হচ্ছে রাসুলের সুন্নাত না, সেই ইহুদিদের দালাল হয়ে গেল। এইভাবে কথায় কথায় ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, রয়ের দালাল, তারপরে আপনার কি বলে মোসাদের এজেন্ট, সিআই এর এজেন্ট, এগুলো বলাটা মুসলমানদের অভ্যাস। এবং এই যে রিসেন্টলি বাংলাদেশে যে হাজারিগুড়িতে হামলা, এই সবকিছুর পিছনে উস্কানি দাতা যে কয়টা জঙ্গি, সেই জঙ্গিদের মধ্যে একটা প্রাসঙ্গিক ভাবে চলে আসলো তাই বলছি, সেই জঙ্গিদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গিটার নাম আছে মাহমুদুর রহমান, দ্বিতীয় ভয়ঙ্কর জঙ্গির নাম পিনাকি ভট্টাচার্য, আর এরপরে আরো কিছু ভয়ঙ্কর জঙ্গি আছে। অথচ একটা বিষয় উল্লেখ করার মতো, আমি বাংলাদেশের ধর্ম উপদেশটা, যে ব্যাটা হচ্ছে মাদ্রাসায় পড়া হুজুর, মাদ্রাসায় পড়া হুজুর ধর্ম উপদেশটাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে ইসকন সম্পর্কে, উনি কিন্তু ইসকনকে ভারতের রয়্যাল এজেন্ট বলেননি, উনি বরং বলেছেন যে এগুলো তো অনেকে অনেক কিছু দাবি করতেই পারে, কিন্তু তারা একটা ধর্মীয় সংগঠন, তারা কোনো দেশের এজেন্টও না, কিছুই না, আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। তাই আমি বলতে চাই যে জঙ্গি আপনারা যখন চিহ্নিত করবেন, তখন নাম দেখে চিহ্নিত করবেন না, যে নামের শেষে রহমান আছে নাকি রহিম আছে নাকি আবদুল্লাহ আছে নাকি মাসুদ আছে নাকি আসাদ আছে, এটা দেখে আপনারা কাউকে জঙ্গি বলবেন না। ইসলামিক জঙ্গি, ভট্টাচার্য পদবীধারী ব্যক্তি ইসলামিক জঙ্গি হতে পারে, এটুকু আপনারা যারা ভারতীয় দর্শক তারা একটু মাথার মধ্যে ঢুকিয়ে নেন। রায় পদবীধারী, ব্যানার্জি পদবীধারী, ভট্টাচার্য পদবীধারী ব্যক্তিও ইসলামিক জঙ্গি হতে পারে। সেই ইসলামিক জঙ্গি নিজের হাতে গুলি করে খুন করবে তা না, কিন্তু সেই ইসলামিক জঙ্গি উস্কানিদাতা হতে পারে, যেটা অনেক ভয়ঙ্কর। ইনফ্যাক্ট বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ইসলামী জঙ্গি, যে সবচেয়ে আমি যাকে এক নম্বর ইসলামিক জঙ্গি মনে করি বাংলাদেশে, বা দ্বিতীয় নম্বর মনে করতে পারি, হয়তো এক নম্বর মাহমুদুর রহমান, দ্বিতীয় নম্বর, তার নামের শেষে পদবী আছে ভট্টাচার্য, আমি তাকে এক নম্বর দ্বিতীয় নম্বর মনে করি। তাদের ব্যাপারে পদক্ষেপ, মানে যেহেতু গণহত্যা ডাক দিচ্ছে, সেই পদক্ষেপটা নেওয়া হচ্ছে। মাসুদ ভাই ধন্যবাদ আপনার এই জিনিসটা যুক্ত করার জন্য। এরপরে প্রশ্ন এসেছিল যে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে যদি সংক্ষেপে বলেন, উদ্দেশ্যটা কি কি, এটা এটার মাধ্যমে কি প্রমাণ করতে চায় বাস্তবতার নিরিখে, এরকম মানে এটা যদি কোনো সন্ত্রাসী হামলার পরিকল্পনা হয় তাকে এটা কি করা সম্ভব? আচ্ছা, গাজওয়াতুল হিন্দের বিষয় আছে, মুহাম্মদের পরে যখন মুহাম্মদের অনুসারীরা ইসলামিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করা শুরু করলো এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন নিয়ে চারিদিকে ঝাঁপিয়ে পড়লো, হ্যাঁ, তো সেই সাম্রাজ্যবাদী আগ্রাসন নিয়ে ঝাঁপিয়ে পড়ার সময় যখনই কোনো এলাকায় তারা যুদ্ধ করতে গেছে, তখনই যোদ্ধাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিছু হাদিস তৈরি করেছে, যে দেখো আল্লাহ রাসুল কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন যে অমুক জায়গায় যদি এরকম হয় যুদ্ধ হবে, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা সবাই হচ্ছে শহীদের মর্যাদা পাবে, এ ধরনের হাদিস তৈরি করেছে। তো যখন আপনার মুহাম্মদ বিন কাসিম নামে একটা যুবক, সে ভারতে প্রথম জিহাদ শুরু করেছিল, জিহাদি অভিযান নিয়ে আসছিল আরব থেকে, সেই সময় কিছু হাদিস তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিছু হাদিস তৈরি করা হয়েছে, যে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে যারা শহীদ হবে তারাও বেহেশতে যাবে, সেই হাদিস আছে, সেই হাদিস নেই তা না, সেই যুদ্ধে যারা শহীদ হবে বা তারাও জান্নাতে যাবে, আর যারা সেই যুদ্ধ করার পর বেঁচে থাকবে তারাও জান্নাতে যাবে, মানে বাচুক মরুক সব বেহেশতে যাবে, সেই যুদ্ধে অংশগ্রহণকারী সবাই। এ ধরনের উস্কানিমূলক হাদিস তৈরি করে ওদেরকে ভারতে পাঠানো হয়েছিল, এরপরে তারা এসে সেই গজওয়ে হিন্দ কিন্তু করে ফেলেছে, অলরেডি সেটা হয়ে গেছে। মোহাম্মদ বিন কাসিম আসলো, যুদ্ধ করলো, জয় করলো, তারপরে সে আবার এখান থেকে বিশ্বাসঘাতকতার শিকার হলো এবং তার সে নিজেও নির্মমভাবে মারা গেল মুসলমানদের হাতে। তাকে মোহাম্মদ বিন কাসিমকে কিন্তু কোনো অমুসলিম হত্যা করেনি, সেই ইতিহাসটা লম্বা, সেদিকে আমি যাচ্ছি না। তো পরবর্তী সময়ে আরও যে কয়েকবার ভারত অভিযান চালিয়েছে, যেমন যে সন্ত্রাসবাদী মাহমুদ গজনবী, আরও বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, ইসলামিক সন্ত্রাসীরা যখন ভারতে বিভিন্ন সময় জিহাদ করেছে, সেই সমস্ত জিহাদি অভিযানের সময় কিন্তু গজওয়ে হিন্দের ওই হাদিসগুলো কাজে লেগেছে অনুপ্রেরণা হিসেবে, যে আল্লাহর রাসূল কিন্তু বলেছে ভারতে ইসলাম প্রতিষ্ঠার জন্য, কাজে লেগেছে। তা সেগুলো হয়ে গেছে অলরেডি, গজওয়ে হিন্দ কিন্তু কমপ্লিট, অনেকেই বলে কমপ্লিট হয়ে গেছে, শেষ। এরপরে কথা হচ্ছে, কেউ কেউ এখনো সেই ওই যেহেতু মুসলিমদের মধ্যে সবসময় ঘৃণাটাকে টিকিয়ে রাখতে হবে, কারণ ঘৃণাই হচ্ছে মুসলিমদের বন্ধন, ইসলামের বন্ধন। আপনি যেমন মালা গাঁথেন, মালা গাঁথার মধ্যে মালার মধ্যে সুতা থাকে না, সুতাগুলো একটার সাথে একটা মানে সমস্ত পুঁথিগুলোকে একত্র করে। তা মুসলমান মানে ইসলামিক যে সন্ত্রাসবাদী আছে ইসলামের অনুসারী, তাদেরকে একত্র করে হচ্ছে ওই ঘৃণা নামক ওই পুঁথি বা ঘৃণা নামক ওই সুতা। এই যদি এই সুতাটা কেটে দেন তাহলে মুসলিমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, মুসলিমদেরকে একত্র রাখার জন্য ঘৃণা দিতে হয়, এই জন্য ইসলামটাই পৃথিবীর প্রধান প্রবলেম। তো এখনো ওই ঘৃণা ছড়ানোর জন্য গাজওয়ে হিন্দের কথা বলা হয়, কিন্তু সাথে একটা সম্পূরক জিনিস আমি জানিয়ে দিই, গাজওয়ে হিন্দের হাদিসগুলো কিন্তু একেবারে নেহায়াত পর্যায়ের দুর্বল হাদিস, যে কারণে সৌদি আরবের লোকেরা কিন্তু গাজওয়ে হিন্দের হাদিসগুলোকে গ্রহণ করে না বা সেই হাদিস বর্ণনা করে না। কিন্তু আমাদের পাক ভারত উপমহাদেশের যেহেতু রাজনীতিবিদেরা ভারতের বিরুদ্ধে ঘৃণাটাকে এক ধরনের পলিটিক্স হিসেবে ইউজ করছে বাংলাদেশে এবং পাকিস্তানে, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানে, এই দুইটা দেশে, সেই কারণে গাজওয়ে হিন্দের হাদিসটা বাংলাদেশ, পাকিস্তানে এবং ভারতের মুসলিমদের মধ্যেও খুব ব্যাপকভাবে জনপ্রিয়, কারণ এই হাদিসটা এখানে বেশ কাজে লাগছে পলিটিশিয়ানদের পলিটিক্স সুবিধা পাওয়ার জন্য বা পলিটিশিয়ান সুবিধার জন্য কাজে লাগছে। অনেক ধন্যবাদ মাসুদ ভাই, আমরা তাহলে এই ভিডিওটা একটু দেখাই কেমন। এইখানে ওয়ান সেকেন্ড, ধর্ম উপদেশটার বক্তব্য তাই না? ধর্ম উপদেশটাকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুগণ, আমরা দেখি এটাকে একটু এইভাবে দেখাই কি বলছেন শুনি। সঙ্গে যে অভিযোগগুলো উঠছে সেই বিষয়ে কি আপনি নিশ্চয় কনসার্ন এবং আপনি এই বিষয়ে কিছু বলবেন কি? ইসকন বলছে যে ইসকন মাহমুদুর রহমান সাহেবকে বোধহয় এক সপ্তাহের মধ্যে ক্ষমা চাইতে বলেছে, কারণ মাহমুদুর রহমান সাহেব বলেছিলেন যে ইসকন আসলে হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ডা বাস্তবায়ন করছে। কিন্তু আমি একটা ভিডিওতে দেখলাম ইসকন এটা অস্বীকার করছে, আচ্ছা, যে এমন কোনো প্রমাণ নাই
যে আমরা ভারতীয় এজেন্ট অথবা আমরা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই এরকম কোনো প্রমাণ নাই। আমরা কেবল আমাদের ধর্ম প্রচার করছি। আমি আমাদের একটা বক্তব্য শুনলাম, আচ্ছা, যে আমরা হিন্দু ধর্ম এবং ওই রামকৃষ্ণ ভাবনা, কৃষ্ণ ভাবনা তাদের ভাষায়, কৃষ্ণ ভাবনা এবং খ্রিস্টের মেসেজ ওনারা প্রচার করছেন। কোনো বিদেশি এজেন্ট হওয়া বা এখানে কোনো স্যাবোটেজ করার কোনো পরিকল্পনা তাদের নাই এবং এই এ জাতীয় কথাগুলো সঠিক নয়, তাদের নেতারা বলছেন। আমি আমি পত্রিকায়ও দেখেছি, ইউটিউবেও দেখেছি, তারা এভাবে বলছেন। কিন্তু অভিযুক্ত উঠছে, অভিযোগ তো তুলতে পারে, যে কারণে অভিযোগ তুলতে পারে। ইসকন নিয়ে যে অভিযোগগুলো উঠছে সেই বিষয়ে কি আপনি নিশ্চয়ই কনসার্ন এবং আপনি এই বিষয়ে কিছু বলবেন কি? ইসকন বলছে যে ইসকন মাহমুদ রহমান সাহেবকে বোধহয় পুরো প্লে হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, এই রিলস তো এখানে দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা যেটা বুঝলাম যে ধর্ম উপদেষ্টা যিনি কিনা একসাথে হেফাজতের একজন নেতা এবং চরমনের সাথে তিনি দীর্ঘদিন কাজ করেছেন, তিনি বলছেন মানে ইসকনের পক্ষেই বক্তব্য দিয়েছেন, এটা সুস্পষ্ট। তাহলে কি তিনি রয়্যাল এজেন্ট হয়ে গেলেন, মানে ইসকনের এজেন্ট হয়ে গেলেন, মানে নাকি আবার তিনি ইসকন গ্রহণ করেছেন আমাদের বলছেন না? এটা কি ইসকনের এজেন্ট হিসেবে ভারতের র তাকে এখানে ধর্ম উপদেষ্টা বানিয়েছে ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, একজন আসলে র ইসকনের বা রয়্যাল একজন এজেন্ট যিনি কিনা হেফাজতের নেতা নামে এই যে খালিদ হাসান নামের তার সে কি গোপনে গোপনে ধর্মত্যাগ করে হিন্দু হয়ে গেছে ইসকন? মানে কি নাহলে কেন ইসকনের পক্ষে কথা বলবেন? সবাই বলতেছে সন্ত্রাসী, উনি বলতেছেন না। আসলে আপনার আপনি যেটা বললেন এক্ষেত্রে আমার একটু পুরনো ইতিহাসের দিকে যেতে হয়। আমি সবসময় বা অনেক সময় বলে থাকি যে জিন্না মার্গা মুসলিমরা সবসময় কিন্তু মাদানী মার্গা মুসলিমদের চেয়ে বেশি ভয়ঙ্কর হয়। মানে এর মানে হচ্ছে আমি এটা বোঝাচ্ছি, যখন ভারতবর্ষ ভাগ হয়ে যায় সে সময় ভারতবর্ষের একজন ধর্মীয় নেতা ছিলেন যিনি দেওবন্দি হুজুর, দেওবন্দি আলেমদের মধ্যে শীর্ষস্থানীয় আলেমদের একজন, তিনি হচ্ছেন হুসাইন আহমদ মাদানী। আরেকদিকে হচ্ছে আপনার মোহাম্মদ আলী জিন্না। তা মোহাম্মদ আলী জিন্না হচ্ছে সেই ব্যক্তি যাকে যিনি অত্যন্ত ব্যারিস্টার ছিলেন, মুখে কোনোদিন দাড়ি ছিল না, তার সবচেয়ে পছন্দের খাবার ছিল হচ্ছে শুয়োরের মাংস এবং মদ, এবং ইসলামের কিছুই তিনি জানতেন না। কিন্তু মোহাম্মদ আলী জিন্না কিন্তু আমাদের ভারতবর্ষকে ধ্বংসের পেছনে এবং এখানে ইসলামিক সন্ত্রাসবাদের উত্থানের পেছনে সবচেয়ে ভয়ঙ্কর দায়ী হচ্ছে মোহাম্মদ আলী জিন্না, যে কিন্তু নিজে প্র্যাকটিসিং মুসলমান তো নাই, বিলিভিং মুসলমান কিনা সেটাও সন্দেহ আছে। অপরদিকে যখন ভারত ভাগ করা হয় সে সময় ভারত ভাগের বিরোধিতা যারা খুব স্ট্রংলি করেছিলেন তাদের মধ্যে আমি দুজনের নাম উল্লেখ করছি। একজন হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে ছিলেন আপনার নেহরুর মন্ত্রিসভায়। আরেকজন হুজুর হচ্ছে হুসাইন আহমদ মাদানী। আমি বলছি না ইসলাম ভালো জিনিস বা হুসাইন আহমদ মাদানী খুব ভালো মানুষ, সেটাও বলছি না। কিন্তু আমি যেটা বলছি যে যদি আপনি শুধুমাত্র জিন্না এবং মাদানী, হুসাইন আহমদ মাদানী এবং জিন্না এই দুজনের মধ্যে তুলনা করতে বলেন, তাহলে আমি অবশ্যই বলবো হুসাইন আহমদ মাদানীর যে মোহাম্মদ আলী জিন্না অন্তত 90 গুণ বেশি ভয়ঙ্কর বদমাইশ। আজকের বাংলাদেশে যেমন ধর্ম উপদেষ্টাকে আপনি দেখাচ্ছেন কি সুন্দর মুখে দাঁড়িয়ে আছে, তারপরে মাথায় টুপি আছে, মাদ্রাসায় পড়াশোনা করেছে হুজুর, উনি অনেক কথাই ভুল ভালো বলেন, ওনার অনেক বয়ান আমি শুনেছি অত্যন্ত ভুল ভাল, কারণ উনি ইসলামী বিশ্বাসী মানুষ তাই। কিন্তু আপনি যদি আমাকে জঙ্গি নেতা মাহমুদুর রহমান এবং এই যে খালিদ যিনি উপদেষ্টার কথা দেখালেন এই দুজনের মধ্যে তুলনা করেন, তাহলে যে বললাম না জিন্না মার্কা মুসলমান সবসময় ভয়ঙ্কর, জঙ্গি নেতা যে ইসকনের বিরুদ্ধে যে প্রচারণা এবং যে হিন্দুদের উপরে হামলা এই পুরো ব্যাপারটার নেতৃত্ব দিচ্ছে এখন বাংলাদেশে কিন্তু জঙ্গি নেতা মাহমুদুর রহমান। এবং জঙ্গি নেতা মাহমুদুর রহমানের অসংখ্য বক্তব্য আপনারা ইউটিউবে পাবেন, এমন না যে আমি বানিয়ে বলছি, গোপন কথা বলছি, গোপন কথা না, প্রকাশ্যেই সে উস্কানি দিচ্ছে। কিন্তু জঙ্গি নেতা মাহমুদুর রহমানের মুখে দাঁড়িয়ে আছে, ইসলাম সম্পর্কে সে কিছু জানে? সে যে ইসলাম সম্পর্কে জানে না ভালো সেটা কিন্তু তার নিজের জবানিতে আছে, তার নিজস্ব ভিডিওতেই আছে, সে বলছে আমি তো ইসলাম সম্পর্কে ভালো জানি না। তুই জানিস না, তুই ইসলাম সম্পর্কে কথা বলতে আসিস কেন? তুই হুজুরকে উস্কানি দিচ্ছিস কেন? কারণ ওটাই, কারণ ওই যে জিন্না মার্গা মুসলিমরা না অলওয়েজ ভয়ঙ্কর, এদের ভিতরে বিশ্বাস থাকুক বা না থাকুক কিন্তু সন্ত্রাস ছড়াতে এরা অত্যন্ত সিদ্ধহস্ত। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমরা এখন এই পর্বে এখন মানে এই মুহূর্তে আমরা যেটা করবো যে দর্শক বন্ধুদের যুক্ত করার জন্য লিঙ্ক দিয়ে রেখেছি, তারা চাইলে যুক্ত হতে পারেন এবং সংক্ষেপে প্রশ্ন করার অনুরোধ থাকবে। আমরা অলরেডি প্রায় 37 মিনিট হয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের এই লাইভ সেশনটির ধরন হচ্ছে প্রথম অর্ধেক সময় আমরা আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে, আমাদের যদি কোনো প্রশ্ন, আমার ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে মুফতি আবদুল্লাহ মাসুদের কাছে করি। এবং এখন আমরা দর্শকদের যুক্ত করে অনুরোধ থাকবে, হাজারি লেনের প্রত্যক্ষদর্শী যদি কেউ থাকেন তাহলে খুব ভালো হয়, আমরা এই বিষয়টি সম্পর্কে আর একটু গভীরে জানতে পারি। কোরআনের মধ্যে আছে যে আল্লাহ হচ্ছেন তিনি আসমান জমিনের আসমান সমূহ, কারণ আল্লাহর দৃষ্টিতে আসমান সাতটা আসমান সমূহ এবং জমিনের তিনি সৃষ্টিকর্তা বা পৃথিবীর সৃষ্টিকর্তা, তার কোনো সন্তান কিভাবে হবে অথচ তার কোনো স্ত্রী নেই, সঙ্গিনী নেই, শব্দটা আছে সাহিবাহ, সাহিবাহ মানে হচ্ছে সঙ্গিনী, মানে এটা কিন্তু ফিমেল শব্দটা ফিমেলের নারী বোঝায়, সাহিব বলেনি, বলা যায় সাহিবাহ। তো এখান থেকে বোঝা যায় আল্লাহর যেহেতু সঙ্গিনী নেই
তার মানে আল্লাহ হচ্ছেন পুরুষ, এটা বোঝা যায়। আর তাছাড়া আল্লাহ যেভাবে পুরুষের পক্ষে কাজ করেছে অবশ্যই তিনি পুরুষ। আর তাছাড়া সত্যি কথা কি, আল্লাহ তো পুরুষদের এটা প্রমাণিত, কারণ আল্লাহ তো এই যে আমরা কোরআন হাদিস যে আপনারা মুসলমানরা পড়েন, সবই তো আল্লাহর বাণী, কোরআন পুরোটাই আল্লাহর বাণী, হাদিসটাও আল্লাহর বাণী। এবং সে আল্লাহর আবার একটা, আল্লাহর আবার অন্য একটা নাম আছে, সেটা হচ্ছে মোহাম্মদ, মানে আল্লাহর রিয়েল নাম হচ্ছে মোহাম্মদ, আর আল্লাহর ফেক নাম হচ্ছে বা ফেক আইডি হচ্ছে আল্লাহ। যদিও মোহাম্মদের আবার একটা রিয়েল নাম আছে, সেটা হচ্ছে কুসাম ইবনে আবু কাফসা, এরকম একটা বর্ণনা আছে যে মোহাম্মদের, মোহাম্মদ নিজের নাম নিজে রেখেছে মোহাম্মদ বা প্রশংসিত, মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, কিন্তু আসলে তার নাম হচ্ছে কুসাম ইবনে আবু কাফসা। অনেক ধন্যবাদ মাসুদ ভাই, নিজের নাম নিজেই প্রশংসিত। দর্শক বন্ধুরা, এবার একটা প্রশ্ন করি আমাদের এই লাইভ সেশনটি সম্পর্কে। আপনারা এখন যে মোডে দেখছেন এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড, মানে ধরেন আপনি ফোনে দেখছেন, ফোনটাকে আপনাকে রোটেট করতে হবে, রোটেট করে মানে আমাদের এই ভিডিওটা যদি রোটেশন আমি যদি ইউটিউব থেকে দেখাই, মানে একটু প্র্যাকটিক্যালি দর্শকদের জন্য, অনেকেই ধরেন এটা মুফতি আবদুল্লাহ মাসুদের চ্যানেল, ফোনটাকে আচ্ছা চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এটা ইউটিউব। এখন যদি কেউ ইউটিউবে এভাবে দেখেন তাহলে তাকে এভাবে দেখতে হবে, বা ফেসবুকে যদি আপনি ল্যান্ডস্কেপ মোডে এখানে একটা বাটন থাকে বা একটা একটা সংকেত থাকে এরকম, তো আপনি যদি ল্যান্ডস্কেপ করেন তাহলে এটা রোটেট হয়ে গিয়ে আপনি এইভাবে পুরো পুরোটা আমাদের দেখতে পাচ্ছেন, আশা করছি আপনি আচ্ছা এইভাবে আমাদেরকে দেখতে পাচ্ছেন, রাইট? এটা এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এখন আপনারা কি এইভাবে ভিডিও দেখে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, নাকি অন্য সময় যে ভার্টিক্যাল মোডে ভিডিও আমরা করে থাকি, ভার্টিক্যাল হচ্ছে যে আপনি এইভাবে লম্বালম্বিভাবে দেখতে পাবেন, ভার্টিক্যাল মোডটাকে কি আপনারা প্রেফার করছেন, নাকি ল্যান্ডস্কেপ মোডে আপনারা আমাদের লাইভগুলো পরবর্তী পর্বগুলো দেখতে চান, সেটা কমেন্টে জানাবেন, আমি সেই অনুযায়ী মানে ভার্টিক্যাল অথবা ল্যান্ডস্কেপ দুটো মোডে যেহেতু আছে, কোনটাতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, ডকুমেন্টগুলো আপনাদের কাছে দেখতে কোনটাতে সুবিধা হয় সেইটা আমরা চাইবো। যে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে যেন আমাদের এই শ্রম দেওয়া বা আমাদের সময়টা, এবং আপনারা যারা দেখছেন আপনাদের সেই সময় উভয় সময়টা যেন কাজে লাগে। গত পর্বে দেখেছিলেন যে সাউন্ডের প্রবলেম হচ্ছিল, আমি সেটা ইম্প্রুভ করার চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি আউটপুটটা যেন 1080p থাকে, যেন আপনারা আমরা এখানে যে ডকুমেন্টগুলো শো করি, অনেক প্রশ্নের উত্তর দিতে গেলে তথ্যভিত্তিক উত্তর দিতে হয়, সেটা যেন আপনারা পজ করে স্ক্রিনে ভালো করে পড়তে পারেন। তো প্রযুক্তির সাথে থাকার চেষ্টা করছি, আপনারা আপনাদের মতামত জানাবেন। আমাদের মধ্যে যুক্ত যাদের যারা হয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে একে একে আমরা যুক্ত করি। প্রথমে যুক্ত করা হচ্ছে শুভ, আপনার মতামত জানান। শুভ, আপনি আপনার মাইক্রোফোন মিউট করা থাকলে আনমিউট করবেন, আপনি কোথা থেকে বলছেন বা সেটা বলতে চাইলে বলতে পারেন, না চাইলেও। শুভ, আপনাকে আমি শুনতে পাচ্ছি না, মাসুদ ভাই কি শুনতে পাচ্ছেন? না, আমি শুনতে পাচ্ছি না। আমি বিদায় জানালাম শুভকে। আচ্ছা, আমি একটা প্রশ্ন সায়নের বলার আগে আমি একটা প্রশ্নের উত্তর দিই। একজন লিখেছে যে মুফতি মাসুদ, আপনি মুফতি, এরকম আপনি কি মুফতি, আপনি কি আসলে মুফতি, মুফতিটা আসলে কি, এরকম একটা প্রশ্ন করেছে। আমি সেটার উত্তর দিয়ে দিচ্ছি যে ভাই, আপনি যে যে ভাই প্রশ্নটা করেছেন তাকে শুধু সংক্ষেপে একটা দুইটা কথা বলবো। একটা হচ্ছে আপনার বাড়ির কাছে যে মসজিদ আছে সেই মসজিদের ইমাম সাহেবকে আমার ছবি দেখিয়ে বলবেন যে এটা এই ব্যক্তিকে আসলেই মুফতি, এই ব্যক্তি আসলেই হাফেজ মাওলানা মুফতি হাজি কিনা, এবং এই ব্যক্তি সত্যিই কি মসজিদের ইমাম ছিল কিনা, আপনার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, উনি সাক্ষী দেবে। এক, দ্বিতীয়ত যদি আপনি তাতেও স্বচ্ছন্দ বোধ না করেন বা না পারেন, তাহলে আপনি যখন টিভিতে টক শো হয় বা আপনাদের হুজুরা যখন কোনো সোয়াল জবাব বা কোনো প্রশ্নোত্তরে বসে, বা আহমদুল্লাহ হুজুর যখন কোনো প্রশ্নোত্তরে বসে, তখন সেই হুজুরকে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা আব্দুল্লাহ মাসুদ নামের যে মোল্লাটা বা যে হুজুরটা আছে ইসলাম ত্যাগ করেছে মুরতাদ নাস্তিক, সে কি সত্যিই হাফেজ মাওলানা মুফতি কিনা, এবং সে সত্যিই কি মসজিদের ইমাম ছিল কিনা, আপনার এই বড় হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, তারা আমাকে চেনে, ভালো করে চেনে। আচ্ছা ঠিক আছে, আপনি কমেন্টে দেখার জন্য ধন্যবাদ। আমরা যারাই ব্যাক স্টেজে আছেন অনুরোধ থাকবে যে নাম বলে যখন অ্যাড করি, যেমন রূপী আপনাকে অ্যাড করা হয়েছে, আপনার মাইক্রোফোনটি আনমিউট করে আপনি আপনার মতামত আমাদের সাথে তুলে ধরতে পারেন। হ্যালো ভাইয়েরা, কেমন আছেন? ভালো আছি। জি ভাই, মাসুদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল কোনটা, আমি অনেকক্ষণ খুঁজতেছি পাইতেছি না। আমার ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ। ভালো উত্তর, আমি এটার উত্তর। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? করতে পারেন ইন দা মিন টাইম, আমি মামুন আমি আমি ইউটিউব